সাংবিধানিকভাবে এ সরকারের বৈধতা আগে আওয়ামী লীগ সাধারণ সম্পাদককে প্রমাণ করতে বললেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন কয়েকদিনের মধ্যেই চূড়ান্ত আন্দোলন শুরু হবে। আর বিএনপি জ্যেষ্ঠ নেতারা বলেন আওয়ামী লীগ বাধ্য করলে দেশে আবার যুদ্ধ হবে, সামনাসামনি কিংবা গেরিলা কায়দায়। রাজধানীর নয়াপল্টনে যুব সমাবেশে তারা এসব কথা বলেন। ঘরে বাইরে সবখানে শুধু নগদ নিয়ে এলো ওয়ার্ল্ড কাপের সব ম্যাচ দেখার এক্সক্লুসিভ প্যাক, মাত্র 60 টাকায় পুরো ওয়ার্ল্ড কাপ। এখনই রাবিট হলে নগদ ওয়ার্ল্ড কাপ প্যাক সাবস্ক্রাইব করুন। রোড মার্চের পর এক দফা দাবিতে ফের ধারাবাহিক কর্মসূচিতে ফিরেছে বিএনপি। সারা দেশ থেকে নেতা কর্মীদের এনে নয়াপল্টনে যুব সমাবেশ করে জাতীয়তাবাদী যুব দল। সোমবার বেলা 2:30 সমাবেশ শুরুর আগেই যুব দলের নেতা কর্মীদের মিছিলে পরিপূর্ণ হয়ে ওঠে নয়াপল্টন। নাইটেঙ্গেল থেকে ফকিরপুর মোড় পর্যন্ত পুরো রাস্তায় তৈরি হয় নেতা কর্মীদের স্রোত। অনুষ্ঠানে বিএনপি নেতারা সারা দেশে পুলিশের আক্রমণ ও আদালতকে ব্যবহার করে সাজা দেওয়ার ঘটনার সমালোচনা করেন। বলেন আগামীতে সরকারি দল আরো বেপরোয়া হয়ে সামনাসামনি কিংবা গেরিলা কায়দায় হামলা করতে পারে, সেজন্য নেতাকর্মীদের উপযুক্ত জবাব দেওয়ার প্রস্তুতি নেয়ার নির্দেশ দেন তারা। যখন যেখানে যা যা দরকার তাই করার জন্য প্রস্তুতি নিতে হবে। কিসের আইন? তার আইন মানবে না, আমাকে আইন দেখাবে, তারপরও কি উপরের নির্দেশের দিকে তাকায় থাকবো? তাই এখন থেকে বুঝেন কি করতে হবে। আন্দোলনের সময় আঘাত আসলে সামনাসামনি আঘাত আসবে, আবার গেরিলা আঘাত করতে হবে। সেই কারণে আমাদের আমরা যেমন যুদ্ধ করতে, আমরা যুদ্ধ প্রতিহত করার জন্য আমাদের যুদ্ধের প্রস্তুতি প্রত্যেকে রাখতে হবে, থাকতে হবে। আমরা প্রয়োজন পড়লে এই 43 লক্ষ লোককেই ঢাকার দিকে আমরা ধাবিত করব ইনশাআল্লাহ। এই সরকারের তত্ত্বের দোষ আমরা ভেঙে চুরমার করে দেব। আর বিএনপি মহাসচিব বলেন জনগণের সাথে প্রতারণা করে সংবিধান বদলে অবৈধভাবে এ সরকার এখন ক্ষমতায়, সুতরাং তাদের মুখে সংবিধানের কথা মানায় না। ঘোষণা দেন শীঘ্রই চূড়ান্ত আন্দোলনের। আবার সবার আগে যে প্রশ্ন আমাদের কাছে, যে আপনারা যে কথা বলছেন, যে সরকার যে বসে আছেন, আপনারা কি সাংবিধানিক ভাবে বৈধ? আমাদের স্লোগান যে ভোট চোর ভোট চোর আছে না, এক দফা দাবিতে চলমান কর্মসূচি শেষ হবে বুধবারের জনসমাবেশের মাধ্যমে। এরপর পূজার জন্য এক সপ্তাহের বিরতি দিয়ে শুরু হবে বিএনপির চূড়ান্ত কর্মসূচি। আরিফিন শাকিল, নিউজ 24, ঢাকা।